আরেকটা প্রশ্ন, যুগ জিজ্ঞাসার জবাব। পৃথিবীতে এমন কিছু অঞ্চল আছে যেখানে রমজান মাসই আসে না, ছয় মাস দিন ছয় মাস রাত। এটা হচ্ছে উত্তর মেরুতে, ওখানে কয়েক লক্ষ মানুষ থাকে, ওদেরকে বলা হয় এস্কিমো। কি বলা হয়? এখন প্রত্যেকটা ফরজের জন্য সবব লাগে। কি লাগে? যেন আপনি এখন জুমার নামাজ পড়বেন, জুমার পর আসর নামাজের উক্ত আসার আগ পর্যন্ত কোনো নামাজ ফরজ থাকবে? যখন আসর নামাজের সময় আসবে তখন আসর নামাজ ফরজ। কথা বলেন। তো রমজান মাসে আমরা যে সিয়াম সাধনা করি এটার জন্য সবাব হচ্ছে ইতিয়ানু শাহরি রমাদান, রমজান মাস আসা, রমজান মাস থাকা। তো যেই অঞ্চলে রমজান মাসই পাওয়া যায় না ওই অঞ্চলে সবাব নাই, মুসাববাবও নাই, ওই অঞ্চলের মানুষের উপর রোজাও নাই। নামাজের ক্ষেত্রে একই উত্তর, যে এলাকায় জোহর আসর মাগরিব পাওয়া যায় না ওখানে তাদের উপর নামাজও ফরজ নয়। এখন যারা বেনামাজি আর বেরোজাদার তারা পারেন ওইসব অঞ্চলে যে ঘরবাড়ি বানাইছে, এতে বাংলাদেশের জনসংখ্যার চাপও কমলো আর ওই এলাকা আবাদ হইল। আপনারা রোজা নামাজ বাদ দিয়া বাসার একটা ব্যবস্থা পান, আল্লাহ আমাদের মাফ করুন। তাহলে আমরা আশা করি রমাদানুল মোবারকে সিয়াম সাধনার ব্যাপারে অনেক তাত্ত্বিক দলিল ভিত্তিক কথা শুনলাম। আল্লাহ যেন আমাদের রমজানের রোজাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই রমজান মাসে সিয়াম সাধনাকে ফরজ করলেন আর রমজান মাসেই কোরআন নাজিল করলেন, কত মজার কথা না? কথা বল, কেন প্রশ্ন আসেন? রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন করিমকে নাজিল করলেন আর রমজান মাসে আল্লাহ তাআলা সিয়াম সাধনাকে ফরজ করলেন, তার কারণ হচ্ছে ব্যক্তির আত্মা যত পরিশুদ্ধ হবে আল্লাহর কোরআন থেকে সে তত বেশি উপকার লাভ করবে। কথাটি আল্লাহ কোরআন শরীফের শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, হে হুদাল লিল মুত্তাকি, এ কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, শুধু মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক না, সকল মুসলমানের জন্য পথ প্রদর্শক। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর নাজিল করেছি সকল কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, এ কোরআন সকল মুসলমানের জন্য রাহমাত, সকল মুসলমানের জন্য হেদায়েতকারী, সকল মুসলমানের জন্য সুসংবাদের বাহন। কোরআন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন। তো যারা অমুসলিম তারা কি কোরআন শরীফ উপকার পাবে না? কথা বলেন, আল্লাহ বলে দিয়েছেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস, রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এ কোরআন পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য হেদায়তকারী, সব মানুষের জন্য হেদায়তকারী কোরআন শরীফ, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিন নাস। সুবহানাল্লাহ, প্রথমে হুদাল্লিল মুসলিমিন কেন বললেন? একজন মানুষ বেদিন হলেও কোরআন শরীফ থেকে উপকার লাভ করতে পারবে, সে যদি মুসলিম হয় সে বেশি উপকার লাভ করবে দুনিয়াতেও আখেরাতেও, আর সে যদি মুত্তাকি হয় সে ষোলো আনা উপকার লাভ করবে। তো দেখা যাচ্ছে কোরআন শরীফের উপকার লাভ করা না লাভ করার সাথে তাকওয়ার সম্পর্ক। তো তাকওয়াটা হচ্ছে পুঁজি, এটা কি পুঁজি? এই পুঁজি অর্জন করার জন্য এক মাসের রোজা আল্লাহ ফরজ করে দিছে, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে আর এই রমজান মাসে এক মাস ট্রেনিং নিয়ে বান্দা তাকওয়া অর্জন করবে। তাকওয়া যত বেশি অর্জন করবে তাআল্লুক মা আল কোরআন, কোরআনের সাথে তার সম্পর্ক তত বাড়তে থাকবে। আল্লাহ আমাদেরকে কোরআন করিমের অনুসারী বানায় দে, কোরআন করিমের নূর দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দিয়ে